8,000। উমার এবার বাপের বাড়ি আসার সময় হয়ে গেল। আশ্বিনের শারদপ্রাতে আলোক মঞ্জুরি বেজে উঠেছে। আজ প্রতিপদে অর্থাৎ মহালয়ার পরের দিন দেবীপক্ষের সূচনা শুরু হয়ে গেছে। কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ। তারপর থেকেই গোটা বাংলা জুড়ে দুর্গাপূজার প্রচলন বাড়তে থাকে। আমি কুমোরটুলিতে এসেছি, এসে তারামা স্টুডিওতে এসেছি, আর এখানে একজন মহিলা কিন্তু কাজ করছেন। মহিলা শিল্পীর কথা শুনে নিই আমরা যে উনি কীভাবে কী কাজ করছেন। আচ্ছা, বা ভালো লাগলো যে মহিলারাও কি সুন্দর ঠাকুরের কাজ করছেন, বেশ ভালো লাগলো। এই যে সাজ আঁকা, সাজগুলো আঁটা, এই যে পার আঁটা, এগুলো সব করি। ও, এই সে সাজগুলো, এই পারগুলো সমস্ত আপনি করেন? হ্যাঁ। তারপরে এই যে সাপ, এগুলো আঁকা। ও, এই আঁকাগুলো আপনি করেন? হ্যাঁ। বা এই সাপের আঁকাটা আপনার? হ্যাঁ। বাহ। আর এই যে কাপড়ের কাজগুলো, এই যে এই পাড়টা বসাতে হয়, ও এগুলো আপনি সব বসান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। কত বছর ধরে আপনারা এই কাজ করছেন? আমাদের এখানে কাজ হচ্ছে অনেক বছরই কাজ করা, সে জায়গায় হচ্ছে 5 বছর। 5 বছর কাজ করছেন, বাহ। আপনি যে এই কাজের সঙ্গে এখনো যুক্ত আছেন দেখে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই ঠাকুরটার দাম কীরকম আছে? এই যে এইটা, এটার দাম কী আছে? ১১০। আচ্ছা, বাহ, ভারী সুন্দর ঠাকুর। আপনারা কি নিজেরা নির্মাণ করেন? আমাদের নিজেদের সব। এই ঠাকুরটার কি দাম আছে? এই যে এটাও ১১০ আছে। আচ্ছা, আর পাশের এটা? পাশের এটা মানে ৮০। আচ্ছা, এটা ৮০,০০০। বা ভারী সুন্দর, কাপড়টা খুব সুন্দর। হাতে আর কটা দিন মাত্র বাকি রয়েছে দুর্গাপুজো শুরু হওয়ার, তো আজকে চলে এসেছি কুমোরটুলিতে, দেখে নেব যে ঠাকুরের প্রস্তুতি পর্ব আর কতটুকু বাকি আছে। এখানে দেখছি মায়ের সাজগোজ একেবারে শেষ পর্যায়ে, শুধু মাথার মুকুটটা বাকি আছে। কুমোরটুলির এই মূর্তিটা কিন্তু আমার অসাধারণ লাগলো। এই যে মাথায় ঘোমটা পরা মাকে দেখে সত্যি দারুণ লাগছে। এখানে কি সুন্দর বাঙালি মায়েদের রূপই ফুটে উঠেছে। আর অসুরের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। শোলার সাজে, শোলার গয়নায়, লাল বেনারসিতে মাকে বেশ ভালো লাগছে। মায়ের এই মোহনীয় মৃন্ময়ী মূর্তি কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে আমরা কিন্তু সবাই দেখতে পাব। এই অপূর্ব সাজসজ্জা মৃন্ময়ী রূপকে যেন মায়ের আরও মোহনীয় করে তুলেছে। মায়ের এই নীল মুকুট, নীল বেনারসিতে মাকে কিন্তু অসাধারণ লাগছে। লাল শাড়ি, সবুজ ব্লাউজ, সাদা মুকুটে মাকে অসাধারণ লাগছে। এখানে মায়ের শাড়ি আঁচলে শেষ তুলির টান দিচ্ছেন শিল্পী। কি সুন্দর মূর্তিটা, পুরোটাই মাটির কাজ। এদিকেও একটা আছে শুধু মাটির কাজের উপরে সমস্ত মূর্তিটা তৈরি, গয়না, পিছনের চালচিত্র সবটাই মাটির, আর খুব সুন্দর দেখতেও লাগছে। গয়না আর মুকুটের কাজও কিন্তু এই মূর্তিতে খুব সুন্দর। এই যে মায়ের এই মূর্তিটাও দেখতে বেশ ভালো লাগছে। লাল শাড়ি, শাড়িতে খুব সুন্দর ডিজাইন আছে দেখছি, আর সবুজ পাড়, খুব ভালো লাগছে।
মায়ের এই মূর্তিটা আমার অসাধারণ লাগছে। অফ হোয়াইট কালার, শাড়ির কালারও অফ হোয়াইট, আর এখানে অসুরের কেশসজ্জা শুরু হয়ে গেছে, মায়ের এখনও হয়নি। এই একচালা মূর্তিতে মায়ের এই সুন্দর সাজসজ্জা লাল বেনারসিতে সন্তানদের সঙ্গে নিয়ে রয়েছেন এখানে, দারুণ লাগছে কিন্তু দেখতে। পুরাণ অনুযায়ী দেবী দুর্গার পুজো করবার আসল সময় হচ্ছে বসন্তকাল, কিন্তু রাবণকে বধ করার জন্য রামচন্দ্র দেবীর অকালে আবাহন করেন তার আশীর্বাদ পাওয়ার জন্য। রাম যে দুর্গাপুজো করেছিলেন তার 10টা হাত ছিল এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন, ফলে বরাবর আমরা যে উৎসবকে দুর্গোৎসব বলে জেনে আসছি সেটার আরেকটা নাম হচ্ছে অকাল বোধন। এখানে মায়ের মূর্তিতে রয়েছে হলুদ রঙের শাড়ি, তাতে প্রচুর চুমকির কাজ আর সোলার গয়না, মাথায় মুকুট রয়েছে হালকাভাবে কিন্তু পুরো বড় মুকুটটা লাগানো হয়নি এখনো। নীল শাড়ি পরিহিতা দণ্ডায়মান এই সরস্বতী মূর্তিকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে শুধু দেবীর গয়না আর মুকুট পরাতে বাকি রয়েছে। কুমোরটুলিতে এখন প্রস্তুতি পর্ব কিন্তু একেবারে তুঙ্গে, প্রতিটা মূর্তিরই দেখছি সমস্ত সাজই কমপ্লিট হয়ে গেছে আর শুধু মুকুটগুলো পরানো বাকি রয়েছে। মা দুর্গার এই মূর্তিতে কেশসজ্জা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে, মুকুটও বাকি রয়েছে আর গয়না সমস্ত পরানো হয়ে গেছে, দেখছি বেশ ভালো লাগছে। বা পাশের মূর্তিটাতেও বেশ ভালো সম্পূর্ণ সাজ হয়ে গেছে, শুধু মুকুটের কাজ বাকি আছে। এবছরে শ্রী শ্রী দেবী দুর্গামার ঘোড়ায় আগমন এবং ঘোড়ায় গমন, সচরাচর একই বাহনে মায়ের আগমন ও কৈলাসে প্রত্যাবর্তন হয় না, যেটা এবছরে শাস্ত্রের বিধান অনুযায়ী ঘোড়ায় আগমন ও ঘোড়ায় প্রত্যাবর্তন হচ্ছে। কুমোরটুলি শিল্পীরা বললেন যে আজকে সন্ধেবেলা বেশ কিছু ঠাকুর রওনা হয়ে যাবে, আর আগামীকাল তো আরও বেশি ঠাকুর রওনা দেবে মণ্ডপে মণ্ডপে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। মা দুর্গার সাথে সাথে তার ছেলে মেয়েদেরও সমস্ত সাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কার্তিক, গণেশ, সরস্বতী দেবী, লক্ষ্মী দেবী সকলেরই প্রায় সাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে এসছে। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম।
আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অগ্রিম শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।